শিক্ষার্থীরা, মানুষ কি কখনো অমর হতে পারে? তোমরা কি বলবে? তোমরা নিশ্চয়ই বলবে মানুষ অমর হতে পারে না। মানুষের কোষ কি কখনো জীবিত থাকতে পারে? শিক্ষার্থীরা, একসময় গবেষণাগারে এটিও সম্ভব ছিল না, এখন সম্ভব হচ্ছে, কিন্তু বিশেষ এক রমণীর কোষগুচ্ছের কারণে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, মানুষের অমর কোষ। এই অমর কোষগুচ্ছ যার নাম হলো হেলা, ইমর্টাল সেলস লাইন, মানুষের অমর কোষগুচ্ছ। এই কোষগুচ্ছ সম্পর্কে আমরা আজকে অবগত হব। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, বিষয়টি অত্যন্ত মজাদার একটি বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিক্ষার্থীরা, হেলা শব্দটির উৎপত্তি হলো একজন আফ্রিকান রমণী যার নাম হেনরিয়েটা ল্যাক্স, এখান থেকে HE, এখান থেকে LA, এভাবে তার নাম থেকে আসছে হেলা। হেলা আর কিছুই নয়, এটি একটি ক্যান্সার কোষ। তোমরা গল্পটি এভাবে শুনে নাও, আমি সংক্ষেপে তোমাদের গল্পটি বলার চেষ্টা করছি। এটি মূলত গল্প নয়, এটি একটি বাস্তব ঘটনা। একজন আফ্রিকান রমণী যিনি ক্যান্সারে আক্রান্ত হন, তার ক্যান্সারটি ছিল তার সার্ভিক্সে, অর্থাৎ জরায়ু কণ্ঠ। তোমরা জানো যে একটি জরায়ুর যে সামনের অংশটি, এই সামনের অংশে, এই অংশটিকে বলা হয় সার্ভিক্স। এই অংশটি যদি ক্যান্সার হয় সেটাকে বলা হয় সার্ভিক্স ক্যান্সার। তাহলে তার এখানে যে সমস্যাটি ছিল, সেই সমস্যা নিয়ে তিনি একটি হসপিটালে ভর্তি হন, আমেরিকাতে একটি হসপিটাল, জন হপকিন্স হসপিটাল। সেই হসপিটালে ভর্তি হওয়ার পর, ইনি ভর্তি হন, তখন ছিল ১৯৫১ সালের ফেব্রুয়ারি মাস। তার ভর্তি হওয়ার পরে ওনার যে নমুনা নেওয়া হয় এখান থেকে, সার্ভিস থেকে, সেই নমুনা, যেটিকে বায়োপসি বলা হয়, তোমরা জানো যে এই নমুনা যে বায়োপসি করে এখানে নিশ্চিত হওয়া যায় এটি ক্যান্সার কি না, এই বায়োপসি করার জন্য তার নমুনা সংগ্রহ করা হয় এবং বায়োপসি যথারীতি করা হয়, ক্যান্সার ধরা পড়ে। কিন্তু এই গল্পটি বলার জন্য আজকে আমরা এখানে আসিনি। আমরা যেটা বলবো সেটি হলো যে এই যে নমুনা নেওয়া হলো, এই নমুনার একটি অংশবিশেষ আলাদা একটি গবেষণায় কাজে লাগানো হয়। একই হসপিটালে কর্মরত ছিলেন একজন বিজ্ঞানী, তার নাম কী ছিল তোমরা আজকে জানবে, জর্জ অটোগে। উনি একজন সেল বায়োলজিস্ট। সেই সেল বায়োলজিস্ট উনি গবেষণা করতেন মানব কোষ কীভাবে বিভাজন করা যায় ল্যাবরেটরিতে, এই গুরুত্বপূর্ণ কাজটির উনি দায়িত্ব পালন করতেন। কিন্তু এই কাজটি সম্ভব হতে ছিল না। দেখা গেছে যে মানুষের কোষ যখন ল্যাবরেটরিতে কালচার করার চেষ্টা করা হয়, এই কোষগুলো অতি দ্রুত মারা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন হেনরিয়েটা ল্যাক্সের নমুনা সংগ্রহিত হলো, সেই নমুনা থেকে উনি চেষ্টা করলেন যে এই কোষ থেকে সম্ভব হয় কি না, এবং উনি অবাক হয়ে দেখলেন যে এই কোষগুলো দ্রুত বিভাজিত হয় এবং সেই কোষগুলো মৃত্যুবরণ করে না। বারবার বিভাজন করলেও এর এই বিভাজন ক্ষমতা কমে যায় না, এটি বারবার বিভাজিত হয় এবং অনেক কোষের সৃষ্টি করতে পারলেন উনি। এর পরবর্তীতে উনি এই কোষগুলো তার ল্যাবরেটরিতে তো উনি কালচার করতেনই, এছাড়াও সারা বিশ্বে উনি বিনামূল্যে ছড়িয়ে দিলেন বিভিন্ন গবেষণাগারে এটি নিয়ে আরও কাজ করার জন্য। প্রথম দিকে এটি বিনামূল্যে বিতরণ হলেও পরবর্তী সময় এটি বাণিজ্যিকীকরণ করা হয়। এটিতে $বিলিয়ন বিনিয়োগ হয় এবং সারা বিশ্বব্যাপী এটির গবেষণার ক্ষেত্রে এটির একটি বাণিজ্য চলতে থাকে। যাই হোক, সেটি ভিন্ন দিক। আমরা যে কথাটি বলতেছিলাম যে এই হেনরিয়েটা ল্যাক্স যে মহিলা, ওনার শরীরের কোষ নিয়ে উনি মারা গেছেন ওই বছরই, যে ১৯৫১ সালের কথা বললাম, যে বছর উনি হসপিটালে ভর্তি হয়েছিলেন, একই বছরই, বছরের শেষের দিকে উনি মারা যান। কিন্তু তার এই কোষগুলো পৃথিবীতে এখনও বেঁচে আছে, বিভিন্ন গবেষণাগারে তার শরীরের যে ওজন, এই ওজনের হাজার হাজার গুণ বেশি মাংসপিণ্ড বা ল্যাবরেটরিতে তৈরি কোষগুচ্ছ, সেগুলি এখন বিভিন্ন গবেষণাগারে রয়ে গেছে। কী প্রয়োজন এই মাংসের, এটি কেন এত আলোড়ন সৃষ্টি করল? কারণ হলো, যত গবেষণা হয় এই মানুষের উপরে, গবেষণার প্রয়োজন হয়, সেই গবেষণাটি জীবন্ত মানুষের উপরে করার পূর্বে, তোমরা জানো যে বিভিন্ন প্রাণীর উপরে করা হয় এরকম, তারপরও সেই গবেষণাগুলো মানুষে করার আগে আবার কী করা হয়, মানুষের কোনো কোষে যদি ল্যাবরেটরিতে করা সম্ভব হয় তাহলে সেটি অধিকতর নিরাপদ হয়। এই সব কাজে ব্যবহৃত হয় এই হেনরিয়েটা ল্যাক্সের কোষগুচ্ছ, যা হেলা নামে পরিচিত, হেলা কোষ নামে পরিচিত। তাহলে সেই হেলা কোষ, এর সম্পর্কে মানুষ, বাইরের মানুষ কিন্তু এই বিষয়টি জানতো না। এটি উনি ভর্তি হয়েছিলেন ১৯৫১ সালে, কিন্তু এই বিষয়টি জনসমক্ষে প্রকাশিত হয় এই অতি সম্প্রতি ২০১০ সালে। একজন সাংবাদিক, আমেরিকান সাংবাদিক, যিনি পরবর্তী সময়ে এই বিষয়ের উপরে তথ্য সংগ্রহ করে একটি বই প্রকাশ করেন, দ্য ইমর্টাল লাইফ অফ হেনরিয়েটা ল্যাক্স, এই নামে
তাহলে হেনরিয়েটা ল্যাক্সের উপরে উনি একটি ওনার এই কোষগুচ্ছের উপরে উনি একটি বই রচনা করেন। সেই বই প্রকাশিত হওয়ার পরে এই সম্পর্কে মানুষ বিস্তারিত জানতে পারে আসলে ওনার যে কোষগুলো নিয়ে এত আলোড়ন সৃষ্টি হয়েছে এই বিষয়টি ওনার পরিবারের কেউই জানতেন না। পরবর্তী সময়ে তারা এই বিষয়গুলো অবগত হন। যাই হোক, সেই হেনরিয়েটা ল্যাক্সের যে কোষগুলো, সেই কোষগুলো আমরা যে বলতেছিলাম বিভিন্ন গবেষণার কাজে লাগে, এটা দেখো এইডস গবেষণায় এই এই কোষগুলো ব্যবহৃত হয়, মানুষের জিনোম সংক্রান্ত বিভিন্ন গবেষণায় এগুলো ব্যবহৃত হয়, এমনকি যে পোলিও রোগের টিকা, তোমরা পোলিও রোগের টিকার কথা শুনে থাকো, যার মাধ্যমে পোলিও রোগ অনেকটাই এখন নিয়ন্ত্রণে চলে আসছে, নির্মূল হয়ে গেছে বলা যায়, সেই পোলিও রোগের টিকার যে প্রয়োগ সেটিও করা হয়েছিল এই হেলা কোষের উপরে। এছাড়া বিভিন্ন টক্সিক সাবস্টেন্সের যে মানুষের শরীরে যে প্রতিক্রিয়া এটি বোঝার জন্য হেলা কোষ ব্যবহৃত হয়। বিভিন্ন রেডিয়েশন, সেগুলির কি পরিবর্তন নিয়ে আসে মানব কোষে, সেগুলি জানার জন্য এই হেলা কোষ ব্যবহৃত হয়। এরকম হাজারো প্রয়োজনে, বিভিন্ন প্রয়োজনে এই হেলা কোষ ব্যবহৃত হয়। সারা পৃথিবীব্যাপী বিভিন্ন গবেষণাগারে এই কোষগুলো ব্যবহৃত হয়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখতে পেলে যে একটি বিশেষ ঘটনা যে এই কোষগুলো অমর কোষ হিসাবে পৃথিবীতে এখনও টিকে আছে। কিন্তু এর কারণটা কী? কেন এই কোষগুলো টিকে আছে? অন্য কোষগুলো কেন ল্যাবরেটরিতে টিকে না? এই বিষয়গুলো একটু জানা প্রয়োজন। তোমরা জানো যে ক্রোমোজোম, একটি ক্রোমোজোমের প্রান্তভাগ যেটিকে আমরা কী বলি, টেলোমেয়ার বলি, এটি একটি ক্রোমোজোম। তার যে দুই দিকে দুটি বাহু যদি আমরা দেখি, এর প্রান্তের একটি অংশ, এটিকে আমরা বলি কি, টেলোমেয়ার। এই টেলোমেয়ার অংশটি মানুষের বার্ধক্যের জন্য দায়ী। কারণ হলো এই টেলোমেয়ার অংশটি প্রতিবার কোষ বিভাজনের সাথে সাথে এটি খাটো হয়ে যায়, আগের চাইতে এটি ছোট হয়ে যায়। টেলোমেয়ার আসলে কী? টেলোমেয়ার হলো ক্রোমোজোমের অভ্যন্তরে যে ডিএনএ আছে তার শেষ প্রান্তভাগে, যেখানে কোনো কোডিং অঞ্চল থাকে না, ওখানে কোনো প্রোটিন তৈরির সংকেত থাকে না, সেই অংশগুলো, কিছু বাড়তি অংশ এখানে থাকে যেগুলো বলা হয় রিপিটেড সিকোয়েন্স, একই ধরনের বেসযুক্ত অংশ যেটি কোনো প্রোটিন তৈরির সংকেত বহন করে না, এই অংশগুলো থাকে একটি ডিএনএর, বলতে গেলে ডিএনএর নিরাপত্তার জন্য। যখন বিভাজিত হয় এটি প্রান্তভাগে যদি এই টেলোমেয়ার অংশটি থাকে, তাহলে ওর মূল যে সিগন্যালগুলো, এই সিগন্যালগুলো কখনো হারিয়ে যায় না। কিন্তু যদি টেলোমেয়ার খাটো হয়ে যায়, তাহলে ওর কী হয়, তার প্রোটিন তৈরির বিভিন্ন সিগন্যাল, এখান থেকে আমরা বলছি যেগুলো সংকেত কোড, সেই কোডিং রিজনের ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণে কী হয়, মানুষের বার্ধক্য চলে আসে, এই জিনগুলো ক্ষতিগ্রস্ত হয়, মানুষের আস্তে আস্তে বার্ধক্য চলে আসে, এভাবে মানুষ আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়। তাহলে সেই কোষগুলো যদি এমন কোনো পরিবর্তন আসে যে এই টেলোমেয়ার আর ছোটো না হয়, তাহলে সেটা আগের মতো থেকে যাবে, যেটা ঘটেছিল হেনরিয়েটা ল্যাক্সের ক্ষেত্রে। তার যে ক্যান্সার কোষগুলো, এই ক্যান্সার কোষগুলো বিশ্লেষণ করে পরবর্তীতে দেখা গেছে সেখানে অ্যাক্টিভ টেলোমারেজ এনজাইম আছে, এই টেলোমারেজ এনজাইমের কারণেই তার ক্ষেত্রে কী হতো, এই টেলোমেয়ার অংশটি যথাযথভাবে অনুলিপন হতো, এর এই অংশটি যথাযথভাবে কপি হতো, এটি আর খাটো হয়ে যেত না, এটি প্রতিবার বিভাজনে এটি আগের সমানই থেকে যেত। এর ফলে কী হলো, তার কোষগুলো আর বিভাজন ক্ষমতা রহিত হতো না, এটা আজীবন বিভাজিত হতে পারে এবং সেই গুণাবলী অক্ষুণ্ণ রেখে। তাহলে এই ছিল তার অমরত্বের রহস্য। শিক্ষার্থীরা, এই বিষয়ে আরও তোমরা বিস্তারিত জানতে চাইলে আমার সাথে আলাপ করতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।